हेलो फ्रेंड्स, वेलकम टू स्वास्थ्य मिताली। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के साथ आलोचना करब किछु खराब अभ्यास पद्धतिगुली निये, जेगुली आमरा साधारणत लांच बा डिनारेर पर करे थाकि। ये समस्त अभ्यास पद्धतिगुली थेके आमादेर शरीरे गैस, अम्बल, बदहजम एई रकम छोटोखाटो समस्या छाड़ाओ डायबिटीस, सूगार, प्रेसार, एमनकि कोलन कैंसार पर्यन्तो होते पारे। किन्तु समस्या हलो आमरा अनेके जानी ना जे एई समस्त अभ्यास थेके आमादेर शरीरे एत सब प्रब्लेम होते पारे, कारण एगुलि तो खुबी छोटोखाटो साधारण समस्या, आमरा चाइले खूब सहजे एगुलोके परिवर्तन करते पारी। तो आजकेर ई भिडियोते आमि एई रकमई 10टा अभ्यास बा पद्धतिर ब्यापारे आपनादेर साथे आलोचना करब, जेगुलो आपनारा चाइले खूब सहजे परिवर्तन करे निजेके एई समस्त समस्या थेके दूरे राखते पारबेन। तो आजकेर ई गुरुत्वपूर्ण भिडियोटी अति अवश्यई शेष पर्यन्त देखुन। भालो लागले लाइक ओ शेयर करबेन, आर चैनेले नतून होले सबस्क्राइब करार साथे बेल बाटन प्रेस करे नोटिफिकेशन अवश्यई अन करबेन। चलुन देरी ना करे भिडियोते जावा जाक। शरीरेर भेतरेर तापमात्रा 99 डिग्री फारेनहाइटेर काछाकाछि। ए तापमात्राते खाद्य भालोभावे हजम होते पारे, किन्तु खावार पर बरफ देवा बा चिल्ड कोल्ड वाटार पान करले शरीरेर भेतरेर तापमात्रा कमे जाए, फले खाद्य भालोभावे हजम होते पारे ना। लांच बा डिनारेर टेस्टी खाबार खावार पर, विशेष करे दुपुरे भात खावार पर घुम थेके निजेके दूरे रखा खूब कष्टकर, किन्तु खावार पर ही घुमिए पड़ले शरीर खाद्य के भेंगे हजम करार मतो समय पाए ना, जार फले मेद जमा, घुमेर समस्या, घुमेर मध्य नाक डाका, गैस, एसिडिटी प्रभृति समस्या सृष्टि है। फल आमादेर स्वास्थ्येर जन्य खूब उपकारी। लांच बा डिनारेर पर, विशेष करे लांचेर परेई फल खावार अभ्यास आमादेर अनेकेर रयेछे। लांच बा डिनारेर परेई जदि फल खावा हय ताहले फलेर मध्ये थाका सुगार খাদ্যের কার্বোহাইড্রেট ও প্রোটিনের সাথে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে গেঁজিয়ে ওঠে, যার ফলে খাদ্য হজম হতে দেরি হয়। তাছাড়া এর ফলে পেটের মধ্যে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, যার ফলে গ্যাস, ব্লোটিং অর্থাৎ পেটের মধ্যে শব্দ হওয়া, শারীরিক অস্বস্তি প্রভৃতি সৃষ্টি হয়। সিগারেটের মধ্যে থাকা নিকোটিন আমাদের হেলথের যে ক্ষতি করে তা সকলেরই জানা, কিন্তু লাঞ্চ বা ডিনারের পরেই একটা সিগারেট খাওয়া 10টা সিগারেটের সমান, কারণ ভারী খাবার খাওয়ার পর আমাদের শরীর ওই খাবারকে ভেঙে তার থেকে নিউট্রিয়েন্টস শোষণ করে, তাই এই সময় শরীরের শোষণের হার অনেক বেশি থাকে, ফলে এই সময় শরীরে নিকোটিন প্রবেশ করলে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে নিকোটিন রক্তের মধ্যে শোষিত হয়ে থাকে, যার জন্য খাদ্য ঠিকঠাক হজম হয় না ও খাদ্যের মধ্যে থাকা নিউট্রিয়েন্টস সঠিক মাত্রায় রক্তের মধ্যে প্রবেশ করতে পারে না। রাত্রিতে খাওয়ার পর ব্রাশ করে ঘুমানো খুবই ভালো একটি অভ্যাস, কিন্তু লাঞ্চ বা ডিনারে যদি টক জাতীয় কোনো খাদ্য খাওয়া হয় তাহলে ওই খাদ্যে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের দাঁতের এনামেলকে কিছুক্ষণের জন্য নরম করে দেয়, তাই খাওয়ার পরই ব্রাশ করলে দাঁত তুলনামূলক নরম থাকায় দাঁতের ক্ষয় হতে পারে। একটু বেশি খাওয়া হয়ে গেলে আমরা অনেকেই আমাদের প্যান্টের বেল্ট বা অন্য কিছু যেটা আমরা পরে থাকি তাকে লুজ বা ঢিলে করি, যাতে পেটের উপর চাপটা কমে, কিন্তু এই অভ্যাসের ফলে শরীরের মধ্যে খাদ্যের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং এর থেকে আমাদের তলপেটে যন্ত্রণা শুরু হতে পারে। খাওয়ার পর স্নানের অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে, কিন্তু মডার্ন সায়েন্স এবং আয়ুর্বেদের মতে স্নানের পর আমাদের বডি টেম্পারেচার কমে যায়, যার ফলে শরীরের মধ্যে থাকা রক্ত শরীরের তাপমাত্রাকে ধরে রাখার জন্য আমাদের স্কিনের দিকে প্রবাহিত হতে থাকে, ফলে এই সময় খাদ্য হজম হওয়ার জন্য যে বডি টেম্পারেচার ও ব্লাডের প্রয়োজন হয় সেটা খাদ্য না পাওয়ায় খাদ্য ভালোভাবে হজম হতে পারে না। খাওয়ার পর চা বা কফি পান করলে চা পাতার মধ্যে থাকা অ্যাসিড খাদ্যের মধ্যে থাকা প্রোটিনকে শক্ত করে দেয়, ফলে ওই প্রোটিনকে আমাদের শরীরের ভাঙতে প্রবলেম হয় ও হজমের সমস্যা হয়। এছাড়াও এই চা ও কফি খাদ্যের মধ্যে থাকা আয়রনকে রক্তের মধ্যে শোষিত হতে বাধা প্রদান করে, যার ফলে আমাদের শরীরে 80% পর্যন্ত আয়রন শোষণের হার কমে যায়। তার সাথে খাদ্য মধ্যস্থ জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের শোষণের হারও কমিয়ে দেয়। খাওয়ার পর এক্সারসাইজ বা দৌড়ঝাঁপ করলে শরীরের বিভিন্ন জায়গায় খিঁচুনি বা টান লাগতে পারে, এছাড়া এই সময় এক্সারসাইজ করার ফলে রক্ত পাকস্থলী ক্ষুদ্রান্ত্র থেকে শরীরের অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে, ফলে হজমের সমস্যা হয় ও তার সাথে রক্ত প্রবাহের স্পিড বেড়ে যাওয়াতে বমি ভাব, লুজ মোশন,
পেট ফেপে যাওয়ার সমস্যাও হতে পারে। মডার্ন সায়েন্সের মতে খাওয়ার পর অতিরিক্ত দৌড়ঝাঁপ আমাদের কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই রেগুলার যদি খাওয়ার পর দৌড়ঝাঁপ করা হয় তাহলে ভবিষ্যতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভারী খাবার খাওয়ার পর ওই খাদ্যকে হজম করার জন্য রক্ত স্বাভাবিকভাবেই শরীরের অন্যান্য অংশ থেকে পাচনতন্ত্রে প্রবাহিত হতে শুরু করে, যার জন্য এই সময় ব্রেনের মধ্যেও অন্যান্য সময়ের তুলনায় রক্ত কম প্রবাহিত হয়। ফলে খাওয়ার পরই কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে আমাদের সমস্যা হয়, আর ড্রাইভিংয়ে আমাদের প্রচুর কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। তাই খাওয়ার পরই ড্রাইভিং করে নিজের লাইফ রিস্ক না নেওয়াই ভালো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।